মনে হয় আসমানের চাঁদ উফ এই আচ্ছাছেন ও আমার হাত আর আমার স্বামীকে দেখলে মনে হবে এই যে রৌদ্র যেরকম আলো দেয় না সেরকম আলো দেয় মানে আমার স্বামীকে উকেরে নিছে শুনেন আপনি আমার স্বামীকে দেখলে আপনার কোন ফুলের বাগানে যেতে হবে না আমার স্বামী পুরো একটা রজনীগন্ধার সাথে গোলাপ জড়ানো তাই হ্যাঁ সিএ কমেডি টিভি স্মাইলি গুড ছোট লোক তুই ছোট লোক এই চুপ আমার স্বামী তা দিয়ে ফুটানি করে আবার ভাব এই তোর স্বামীটা দিয়ে ফুটাঙ্গি করি মানে তোর স্বামীকে আলাদা চলে আসছে ভুলে যাস না আমার ভাতে তুই ভাগ বসাইতে আসছস আরে শুন শুন তুই যে কেমন ক্যারেক্টারের মেয়ে মানুষ ওইটা তো বুঝা যায় বুঝাস নাই ও ক্যারেক্টার আমার খারাপ না তোর খারাপ শুনি তুই মানে আমার স্বামীর সংসারে থাকতে মনে হয় আমি আসছি না আমার স্বামীর সংসারে আমি থাকতে তুই আসছস কথা আচ্ছা একটু বিবেক করে ভাব তো আমার কিউট হাজবেন্ডটা তোরা যদি বিয়ে না করত তাহলে আজ তোর মতন জঞ্জাল থাকতো না সংসারে তুই আমার কলিজাটাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছস তার মানে তুই আমার কলিজাতে কত বড় আঘাত করছস সেটা তুই নিজেও জানোস না শুন আমার কিউটটা আমাকে ভালোবাসে তুই ওরে তো ভালোবাসে না আমার কিউট শি ইজ মাই লাভ মাই হার্ট উফ আমার কিউট কলিজা সো সুইট সো হোয়াট বুঝলাম না কারে নিয়ে এত বেনজাম করতেছে আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার স্বামী আমার এই আপা আপনারা দুইজন কি সতীন ও দুই সতীন হ্যাঁ ও হাজবেন্ড নিয়ে ঝগড়া করতেছেন হ্যাঁ না জানি আপনাদের হাজবেন্ড কত কিউট ডিব্বা বাবা অনেক কিউট রাস্তা এইভাবে ঝগড়া করতেছেন আপনার স্বামী কই উনি কই আসে আসে আসবনি শুনেন আমার স্বামীরে দেখলে মনে হয় আসমানের চাঁদ আপনার কোন ফুলের বাগানে যেতে হবে না আমার স্বামী পুরো একটা রজনীগন্ধার সাথে গোলাপ জড়ানো তাই হ্যাঁ আপনার স্বামীর আমাদের খুব ইচ্ছা উনি কোথায় উনি আসতেছে এই রাজকুমার আমি একটু দেখতে প্রিন্স রে আসবে আসবে সমস্যা নাই চলে আসবে আচ্ছা ভাই আমার স্বামী তো অনেক সুন্দর দেখে অজ্ঞান হইবেন না তো তোমরা এখানে আচ্ছা আসসালামু আলাইকুম আমরা দুই মাস এত গেঞ্জাম লাগায় দিয়া পুরা ইয়া ভেটকায় রইছে জান আমি না তোমাকে অনেক মিস করতেছি শুনো আমার কিউট কলিজা এই যে ভাইয়া আপনি মাইয়া বললেন কেন আপনার প্রবলেম কি হচ্ছে আমার সুইট বস পাগা শুনলা আপনার প্রশংসা পঞ্চমুখ ষষ্ঠমুখ অষ্টমুখ অবশ্যই মুঝে মারো বুইরাডার নিয়া দুইটা যা শুরু করছে মুঝে মারো ভাই মুঝে মারো লাগবে নাকি আঙ্গুর ফল কাইলে গায়ে হবে বল আঙ্গুর ফল খালি পেটে পানি ভরা পেটে ফল খাইলে পাবেন গায়ে বল মিষ্টি আছে আপা সেই মিষ্টি ভালো আছে আপা ভালো আছে আমি বেশি তো
আমার প্রচুর কাস্টমার। ভাল লাগলো না এটা? কি কর, ভাল লাগলো না? আর তিন চারটা খায়াও যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি কেমনি? মলম সুলকানি মলম কি কর? ভিটামিন চেক করতেছে রাস্তাঘাটে, এরকম ফল মূল পাইবেন আর দুটা করে কামড় দিবেন, খায় ভিটামিন নিবেন ফিরি ফিরি? হ্যাঁ, নাটক পাইছেন এটা? এ মায়া মানুষ দেখে পাওয়ার পাইয়ে গেছেন, কিছু হইলে আইন প্রশাসন আপনার কথা খোলে। ভক ভক করে কয়টা খাইলো, খাই আমার চুক্কা মলম আটা ময়দা সুজি দেন, ছয়টা খাইছেন, ছয়টা ছয় ছয় ষাট টাকা দেন। আঙ্গুল ফল একটু টেস্ট করিয়ে নিতে হয়। হ্যাঁ, আমি কিনলে আমিও টেস্ট করিয়ে কিনি। তাহলে একটা টেস্ট করবেন, দুইটা টেস্ট করবো, ছয়টা? আমরা বাপের কাছ থেকে আনছি, ভালো কথা বিচার করতে হয়েছে। আমরা কি আর বিচার করতে দিবাই না, আমার মাফ কই দেন। আমরা খাটাই নাচকির মধ্যে